হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইফি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল তুষার। আজকে চলে আসছি সুজুকি প্রিমিয়াম শোরুমে। এটা হচ্ছে নর্থ দা জায়গাটার নাম, এদিকটা হচ্ছে বাড্ডা নতুন বাজার, আর আমার ঠিক পেছনে হচ্ছে যমুনা ফিউচার পার্ক, তারপর হচ্ছে প্রগতি সরণি, ঠিক মাঝামাঝি হচ্ছে শোরুমটা। সো আজকে কোনো শোরুমে রিভিউ করবো না, একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি। এখানে এই শোরুমে অনেক মানে যথেষ্ট বাইক আছে তাদের অ্যাভেলেবেল, সুজুকির আগের যে মডেলটা জিক্সারের এবং নতুন মডেলটা দুইটাই আছে। আর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে মানে প্রিমিয়াম সেগমেন্টে যে বাইকগুলো থাকে, GSX-R, তারপর হচ্ছে জিক্সার SF নতুন যেটা, সেটাও অ্যাভেলেবেল আছে। তো প্রত্যেকটা বাইকে এই শোরুমে মোটামুটি সবগুলো কালার অ্যাভেলেবেল আছে, আর GSX-Rগুলো তো একদম স্পেশাল, মানে বলার মতো না। সো আমি কোনো শোরুমে রিভিউ করতেছি না, দ্যাটস ওয়াই মানে আমি বাইকের সম্পর্কে আর না আগালাম। তো এখানে স্কুটারও কিন্তু আছে, মানে স্পেশাল কিছু স্কুটার, এবং আমার কাছে এই বাইকটা বেশি ভালো লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও, মানে বলার মতো না। সো এখন চলে যাই সেই কাঙ্ক্ষিত স্পেশাল ব্যাপারে, সেটা হচ্ছে এই বাইকটা। এটা হচ্ছে সুজুকি জিক্সার SF-এর একদম আপডেট মডেলটা। এটা হচ্ছে আমার দুলাভাই আজকে কিনবে এইটা বাইকটা, তো এই জন্যে আমরা চলে আসছি। বাট যার বিয়ে তার মন নাই, ব্যাপার আছে না এরকম, সে এখন আইসা উপস্থিত হয় নাই, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। রাস্তায় যে জ্যাম, বাংলাদেশের অবস্থা তো আমরা সবাই জানি। সো যাই হোক, বাইকটার লুক দেখাচ্ছি, অসাধারণ একটা লুক, মানে কালার গ্রেডিং সব কিছু। তো অবশ্যই চলে আসলো ভাইয়ারা, ভাই অলরেডি উঠে টেস্ট মানে টেস্ট করা শুরু করছে কীরকম লাগে। এই তো হচ্ছে আমার আপু, খুব খুশি। বাইক রেডি করা হচ্ছে, ব্যাটারি লাগানো হচ্ছে, লুকিং গ্লাস লাগানো হচ্ছে, তারপর কিছুটা ফুয়েল দিয়ে দিবে, মানে অতটা অত বেশি দেয় না, সাধারণত 1 লিটারের মতোই দেয় আর কি চলার মতো। সো নতুন বাইক যখন কিনবেন অবশ্যই চেক করে নেবেন কোনো স্ক্র্যাচ বা কোনো প্রবলেম আছে কি না, সম্পূর্ণ চেক করে নেবেন, মিটার দেখে নেবেন। সো রেডি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত বাইক, এখন হচ্ছে মানে লেনদেনের ব্যাপার। সো লেনদেন কমপ্লিট হয়ে গেল, সব কাজ কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে গেল আমাদের বাইক, হ্যান্ডওভারের পালা। সো কনগ্রেচুলেশনস অয়ন ভাই, আব্বু, আপু এবং দুলা ভাই তিনজনের সাথে বাইকটা নামানো হচ্ছে। এই নামানোর সময় একদম খুব মানে বেশি ইয়া লাগছিলো, ভয় লাগছিলো, কারণ এটা অনেক উঁচা, আর যদিও খুব মানে নামানো খুব একটা প্যারা না, ব্রেকে ব্রেকে নামাইতে হয়, তারপর ভাই খুব দক্ষ একটা মানুষ। সো অবশেষে অয়ন ভাই টেস্ট ড্রাইভে চলে গেল। ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য, ইনশাল্লাহ পরবর্তীতে এই বাইকের একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে টাটা, গুড বাই, ভালো থাকবে।